দুই সাত আটটা আসলে খেলতে খেলতেই হয়েছে। একদিন উলার মাতিকে এসে বললেন যে চল আমরা সবাই মিলে একটা ছবি বানিয়ে ফেলি। অনেকদিন ধরে ছবি বানাবার জন্য চেষ্টা করছিলেন, হয়ে উঠছিল না। তখন তো আসলে বাংলাদেশের ছবি বানানো আরও অনেক বেশি টাফ ছিল। আতিক যখন এসে বলল, আমরা সবাই মিলে আসলে ঝাঁপিয়ে পড়লাম যে কী ছবি হচ্ছে না হচ্ছে কিছু দেখলাম না ডানে বামে। এবং আমার মনে হয় এখনও আমার পরে একটি অসাধারণ শ্রেষ্ঠ চরিত্র এবং মানে গল্প এবং ছবি হচ্ছে হলো আমাদের ডুব সাঁতার, যেখানে আমার চরিত্রের নাম ছিল রেনু, আর এখানে আমার চরিত্রের নাম হচ্ছে রানু, মানে আমার সর্বশেষ ছবি এখন পর্যন্ত দেবী সেখানে। তো এটা একটা বিশাল জার্নি ছিল রেনুর থেকে রানু হয়ে ওঠা। আসলে যখন আমরা শুটিং করেছিলাম তখন একটা ফেস ছিল, তখন আমরা কাউকে হয়তো বুঝতে দিইনি বা প্রয়োজনও পড়েনি, তখন আমরা সবার অলক্ষ্যে শুটিংটা খুবই শান্তভাবে শেষ করেছি। আর এখন আসলে দৌড়ঝাঁপ না, এখন আরও হুড়োহুড়ি করাটাই উচিত, এবং এটা ইচ্ছে করেই করছি যাতে দর্শকের কাছে আমরা পৌঁছতে পারি। দেবী ছবিতে আমি একটি চরিত্র অভিনয় করেছি, রানু। এই ছবিতে আসলে মূল হিরো কিন্তু দেবী, সেটা কিন্তু আমি নই, সেটা অন্য একটি এনার্জি যেটা হয়তো রানু চরিত্রের ভেতর দিয়ে পাস করে, যেভাবে আমরা ছবিতে প্রজেক্ট করেছি রানু চরিত্রটার ভেতর দিয়ে পাস করে, কিছুদিন থাকে, তারপরে ধীরে ধীরে নীলু চরিত্রের ভেতরে পাস করে। এটা আসলে এক অর্থে মানে মানে কী বলবো, ওমেন এম্পাওয়ারমেন্টের কথাও গল্প। সর্বোপরি আমি একজন সিনেমা প্রেমী, সিনেমা চলচ্চিত্র প্রযোজকের চেয়ে আমার অনেক বেশি এগিয়ে আছে আমার মানে চলচ্চিত্র অভিনেতা সেই নাম, সেই জায়গাটি, সেই তকমাটি। আমি অবশ্যই চাই যে আসলে সুস্থ সুন্দর একটা ভালো বাংলা ছবি আমাদের ইন্ডাস্ট্রিকে দিতে বা সামনে আনতে, যেটা হয়তো আমাদের ভালো চলচ্চিত্র বা বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমাকে আরও বেশি সমৃদ্ধ করবে। আসলে মানে ছবিটা অনেক প্রসেসের ব্যাপার, তো শুটিং একটি প্রসেস, তারপরে সেটাকে ডাবিং করা হয়, ধীরে ধীরে ছবিটা প্রাণ পায়, তার উপরে মিউজিক পড়ে, তার উপরে নানান রকম শব্দ পড়ে, নানান কিছু পড়ে, নানান এফেক্টস পড়ে, পুরো জিনিসটা টোটাল তৈরি হয়। যে কোনো পুরস্কারের লোভে তো আসলে করা হয় না, পুরস্কারটা আমাদেরকে অনেকখানি ভালো কাজ করতে এগিয়ে দেয়, কিন্তু প্রতিটি চরিত্র আসলে খুব ভালোবেসে করেছি, করার চেষ্টা করেছি, কী হয়েছে আমি জানি না, কিন্তু সেখানে আমি দর্শকের মানে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এটা আসলে একটা পরম পাওয়া, আমি বলবো যে এই জার্নিটা, এই ট্রিপটা ইটস আ ডিফারেন্ট ট্রিপ, এটা আসলে অনবদ্য। এটা আমার একটা প্যারালাল লাইফ, মানুষের ব্যক্তি জীবন থেকে আরেকটা জীবন, কিন্তু আমার মনে হয় যেটা আমার ব্রিদিং স্পেস, এটা ছাড়া, অভিনয় ছাড়া আসলে আমি জানি না ব্যক্তি জয়া কিসে মুক্তি পেত। আমি মুক্তি খুঁজে পাই আমার অভিনয়ের মাধ্যমে।